হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা 2022 সালের যারা আলিম পরীক্ষার্থী আছে, যারা বর্তমানে একাদশ শ্রেণীতে 2022 সালে আলিম পরীক্ষা দিবে, তাদের জন্য চতুর্থ সপ্তাহের একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব, যেটা বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। তো অ্যাসাইনমেন্টের সমাধান এবং শিরোনামটা দেখার আগে আমরা প্রশ্নটা একবার পড়ে নিই। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 3 এবং অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ থেকে দেওয়া হয়েছে। এখানে আমরা অ্যাসাইনমেন্টে দেখতে পাচ্ছি, রমিজ বাজার থেকে প্রতি কেজি পেয়ারা 80 টাকা, 70 টাকা ও 60 টাকা হলে যথাক্রমে 15 কেজি, 20 কেজি ও 25 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অন্যদিকে পেয়ারার বিক্রেতা উক্ত দামে বাজারে পেয়ারা সরবরাহ করতে চায়, যথাক্রমে 25 কেজি, 20 কেজি ও 15 কেজি। উল্লেখিত তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ করো। তো এটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, এবং এই অ্যাসাইনমেন্টে করতে হবে এখানে নির্দেশনা অনুযায়ী। নির্দেশনা তো এখানে সংকেত ধাপ পড়ে দিয়ে এখানে যেগুলো দেওয়া আছে এই ধাপগুলো অনুসরণ করে অ্যাসাইনমেন্টটা করতে হবে। প্রথমে আমাদের চাহিদা ও যোগানের ধারণা লিখতে হবে, চাহিদা ও যোগানের সূচি লিখতে হবে, চাহিদা ও যোগানের চিত্র অঙ্কন করতে হবে, ভারসাম্যের দাম ও পরিমাণ লিখতে হবে, তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ করতে হবে, তারপর উদ্দীপকের তথ্য সমূহ হতে রেখাচিত্র অঙ্কন করা প্রয়োজন। তো এখানে রেখাচিত্র অঙ্কন করতে হবে, এখানে যে ধাপগুলো দেওয়া আছে এগুলা ফলো করে এই অ্যাসাইনমেন্টটা করতে হবে। তো আমরা এবার অ্যাসাইনমেন্টের শিরোনামটাকে দেখবো, তারপর সরাসরি উত্তরে চলে যাব। এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 3 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে চাহিদা ও যোগানের ভারসাম্য ধারণা, চাহিদা ও যোগানের ভারসাম্যের ধারণা। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম এটাও দিতে পারো, চাইলে অন্য একটা শিরোনাম দিতে পারো। তো এই ওই শিরোনামটা আমি বলে দিচ্ছি, এই শিরোনামটাও দিতে পারো, চাইলে আর একটা শিরোনাম দিতে পারো, সেটা হচ্ছে এখান থেকে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ। এতটুকু আমি আবারও বলছি, অ্যাসাইনমেন্টের শিরোনামটা পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ। তো এই দুইটা শিরোনাম থেকে যে কোনো একটা দিতে পারো। এবার আমরা উত্তরে চলে যাব। তো উত্তর আমি এটাকে একটু জুম করে নিব। তো আমি পয়েন্টগুলো পড়বো শুধু, বাকিগুলো পড়বো না, এগুলো তোমরা এখান থেকে লিখে নিবে। আমি এখান থেকে যাচ্ছি। প্রথমে আছে চাহিদার ধারণা, তারপর আছে যোগানের ধারণা, চাহিদা ও যোগানের সূচি, চাহিদা ও যোগানের চিত্রাঙ্কন। প্রথমে আছে এখানে চাহিদা সূচি, যোগান সূচি। এখানে একটা সারণী আছে, পেয়ারার চাহিদা সূচি। পেয়ারার চাহিদা রেখা একটা চিত্র আছে এখানে।
এখানে আমরা আরো একটা চিত্র আছে, সারণী টু যোগ ইয়ারের যোগান সূচি। চিত্র পেয়ারার যোগানের রেখা। ভারসাম্য দাম ও পরিমাণ। কেনার একটি চিত্র আছে, চাহিদা ও যোগানের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ। তো আমাদের অ্যাসাইনমেন্টটা এখানেই শেষ, এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটা সেটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে এটার নোটিফিকেশন পাও। তো আমি এটা নিজের থেকে আবারও দেখাচ্ছি অ্যাসাইনমেন্টটা, এটা তোমরা মিলিয়ে নিতে পারো চাইলে। আর তোমাদের যদি অ্যাসাইনমেন্টের পিডিএফটা লাগে, এটা আমার ভিডিওর নিচে কমেন্ট করো, আমি কমেন্টেটার লিংক দিয়ে দিব, যারা যারা কমেন্ট করবে তাদেরকে লিঙ্কটা দিয়ে দিব।